আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ম্যাজিক নিয়ে চলে এসেছি তাহলে আমরা চলে যাই ম্যাজিক দেখতে এবং সঙ্গে থাকবেন এই ম্যাজিকটি শিখতে ভিউর্স আমরা শুরু করছি ম্যাজিকটি প্রথম আমি দেখিয়ে নিচ্ছি আমার টিউবটা সম্পূর্ণ ফাঁকা আছে ঠিক আছে এখন আমি যে ম্যাজিকটি দেখাচ্ছি আমার কাছে একটা ফুল আছে ফুলের মাথায় গোলাপি রঙ আছে আর নিচে হচ্ছে টিয়া কালার আছে অর্থাৎ আপনারা সবুজ কালার বলে থাকেন বা আমিও বলছি সবুজ কালার এই সবুজ কালারটি আমি কি করলাম আমি এই জাদুর লাঠির ভিতরে ঢুকে দেব। এটা আপনারা বিভিন্ন জাদু দেখানোর সময় এটা কাজে লাগাইতে পারবেন বিভিন্ন জাদুতে কাজে লাগাইতে পারবেন এই ফোলটা কি করলেন এর ভিতরে আসতে করে এই যে ঢুকে দিলেন ঢুকে দিচ্ছেন এখন ম্যাজিক হচ্ছে গেলে গেলে হোকাস ফোকাস যা কালার ভ্যানিশ হয়ে যা এবং চেঞ্জ হয়ে যা হ্যাঁ প্রিয় বিহ তাহলে আমরা এক্ষুনি দেখে নিচ্ছি কি হলো ভিতরের অবস্থা কালার আছে চেঞ্জ হয়নি তাই না এই যে আ কি হয়ে গেল ভিতরটা দেখতে চাচ্ছেন একদম ফাঁকা রয়েছে আপনারা যারা এই পণ্যটি সংগ্রহ করতে চান তাদের জন্য অপূরন্ত সুযোগ রয়েছে অর্থাৎ এর কৌশল অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো চলুন না এর কৌশলটি আগে দেখে আসি তো কৌশলটি দেখার আগে একটি কথা আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন হ্যাঁ ভিওয়ার্স এই পণ্যটির মূল্যটা একটু জানিয়ে দেই এই পণ্যটি আপনারা যারা নিতে চান এই পণ্যটা আপনারা পাবেন একশত টাকার বিনিময়ে যে কোনো জায়গায় এই ম্যাজিকটি দেখাতে পারবেন ঠিক আছে তাহলে আর দেরি না করে চলুন না এর কৌশলটি বা এর গোপন রহস্যটি জেনে আসি প্রিয় আমরা এখন জেনে নেব এই ম্যাজিকটির গোপন রহস্য যে কি করে এই ফুলটা ঝানটি ফুলে তৈরি হয়ে গেল ছিল ডানটি হয়ে গেল ঝানটি কি করে হলো একটু দেখতে হবে তাই না হ্যাঁ এই প্রথমে আমরা টিউবটা ফাঁকা দেখালাম ম্যাজিক লাঠি এবং এটা রয়েছে একটা ফুল এই ফুলটা কি করলাম আস্তে করে এখানে ঢুকে দিলাম এই যে ঢুকিয়ে দেওয়ার পর এই ম্যাজিক করে দিলাম ছি ছু ছা ভ্যানিশ হয়ে যা হু এই যে পরিবর্তন হয়ে গেল এবং ভিতরটা আমি আরও ফাঁকা দেখিয়ে দিলাম আমার টিউবের ভিতরটা ফাঁকা হয়ে গেল হলো কি করে জানেন আসলে এই যে ফুলটা এই ফুলটার আরও একটা কভার রয়েছে কোথায় সেই কভারটা এখানে মিশে গেছে কি করে মিশে গেল এই আঙ্গুল দিয়ে এই মিশানো জায়গাটা বেরিয়ে আসছে দেখেন এই মাথা দিয়ে এই যে এই চলে আসছ এর কভারটা এই ফুলের কভারটা অর্থাৎ আমি আবারও ঢুকিয়ে দিচ্ছি এই যখন আপনারা মঞ্চে আসবেন তার আগে এই কাজটা করে নেবেন এই যে এখন এই ফুলটার মানে এর যে গোড়া এইখানে দেখা যাচ্ছে তাই না এইটা আপনাকে কি করতে হবে দুই আঙ্গুল দিয়ে বা এই আঙ্গুল দিয়ে একটু আড়াল করে রাখতে হবে এইভাবে যেন ওটা বোঝা না যায় ঠিক আছে এখন যখন এই টিউবটার ভিতরে দিয়ে দিচ্ছেন এই যে গোড়াটা একটু মোটা যার কারণে কিন্তু এখানটাতে দেখা যায় না আমরা আবারও ঢুকিয়ে দিচ্ছি এই যে এই আস্তে করে এই দিয়ে দিলাম এই দিয়ে আঙুলে একটু ঢুকিয়ে দিতে হবে নিচে এই যতদূর যায় ঠিক আছে গে একটা নির্দিষ্ট সীমা রেখায় বেঁধে যাবে এখানে একটা বাঁধানোর জন্য একটা সিস্টেম করা আছে এই ফোলটা এখন আস্তে করে সামনে বেরিয়ে আসলো আর এটা এখানে মিশে গেছে এর সঙ্গে সাদা পাইপ তো এখানে মিশে গেছে যার কারণে ভেতরটা সম্পূর্ণ ফাঁকা দেখা যাচ্ছে ঠিক আছে আমি আরও একবার বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এখানে এই সাদা পাইপটা আর এর মুখটা সমান ঠিক আছে যার কারণে এর ভিতরটা ফাঁকা দেখা যাচ্ছে তাই কনফিউশন হয়ে যাচ্ছে বা আপনারা কনফিউশন হয়ে যাচ্ছেন যে তাই তো সেই পুলটা কোথায় গেল কোথায় ভ্যানিশ হয়ে গেল তো প্রিয় দর্শকবৃন্দ আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন